বন্ধুরা, আমাদের এই পৃথিবী পৃষ্ঠে এমন কিছু জায়গা আছে যেগুলি খুবই রহস্যময় এবং সুন্দর। মানুষের দৃষ্টিকোণ থেকে লুকিয়ে থাকা এইসব জায়গাগুলি খুবই রোমাঞ্চকর। আর এইসব জায়গাগুলির মধ্যে এমন কিছু পরিচিত জায়গা আছে যাদের পেছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। আজকের এই ভিডিওটিতে আমরা এরকমই কিছু রহস্যময় জায়গা সম্পর্কে আলোচনা করব যেখানে খুঁজে পাওয়া গেছে কিছু গুপ্ত ঘর ও গোপন সুড়ঙ্গ। ভিডিওটি শুরু করার আগে বলবো, এরকমই রহস্যময় ও ভ্রমণ রিলেটেড বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে দেওয়া বেল বাটনটি প্রেস করুন আমাদের দেওয়া ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো নিউ ইয়র্ক সিটির মাটির নিচে অবস্থিত গুপ্ত রেলওয়ে স্টেশনের ব্যাপারে। এই নিউ ইয়র্ক শহরটি জুড়ে রয়েছে প্রায় 1 কোটি মানুষের বসবাস। শহরের প্রতিটি কোণায় মানুষ বসবাস করার ফলে এখানে কোনো কিছুই গুপ্ত রাখা সম্ভব নয়। কিন্তু অবিশ্বাস্যকর ব্যাপারটি হলো, এই নিউ ইয়র্কের মানুষ অবাক হয়ে গেছিল যখন তারা জানতে পারে যে তাদের নিউ ইয়র্ক সিটির মাটির নিচে লুকিয়ে রয়েছে একটি আস্ত রেলওয়ে স্টেশন, যেখানে না তো তারা কখনো গিয়েছে আর না তো তাদের এই ব্যাপারে কোনো ধারণা আছে। নিউ ইয়র্কের দ্য ওল্ডার অস্ট্রিয়া নামক হোটেলের ঠিক নিচেই রয়েছে এই গুপ্ত রেলওয়ে স্টেশনটি, যার নাম হলো ট্র্যাক 61। এই রেলওয়ে স্টেশনটিকে গোপন ও পার্সোনাল কাজের জন্য ব্যবহার করা হতো ওই ওল্ডার অস্ট্রিয়া হোটেলে যাওয়ার জন্য। বিশেষ করে শহরের প্রসিদ্ধ ও হাই প্রোফাইল মানুষের জন্যই 1929 সালে এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছিল। যে সকল হাই প্রোফাইল ব্যক্তিরা এই হোটেলটিতে অতিথি হিসাবে আসত, তারা যাতে কোনো প্রকার যানজট বা বাধার সম্মুখীন না হয়ে থাকে ও ভালোভাবে সরাসরি এই হোটেলে পৌঁছাতে পারে, সেটাই ছিল এই রেলপথের প্রধান উদ্দেশ্য। 1943 সালে সর্বপ্রথম এই রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচলের কাজ শুরু হয়। সর্বপ্রথম ইউএস আর্মি জেনারেল জোস পার্ক সিং এই রেলপথটি ব্যবহার করতেন। পরবর্তী সময়ে 1944 সাল থেকে আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এই রেলওয়ে ট্র্যাকটিকে ব্যবহার করতে শুরু করেন। এই গুপ্ত রেল প্ল্যাটফর্মটিতে সেই সময়কার ব্যবহৃত ট্রেন আজও দাঁড়িয়ে রয়েছে। কিন্তু অবশেষে 1960 সালে এই প্ল্যাটফর্মটিকে বরাবরের জন্য বন্ধ করে দেওয়া হয়, আর বর্তমানে এই স্থানে কোনো ব্যক্তির প্রবেশাধিকার নেই। কিছু সংখ্যক রিপোর্টার ও ফটোগ্রাফার এখানে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তারাও শেষমেশ এই স্থানে ঢুকতে ব্যর্থ হয়। আইফেল টাওয়ার, আপনারা জানলে একটু অবাক হবেন যে এই আইফেল টাওয়ারের মধ্যে একটি নয় বরং দুটি গুপ্ত ঘর রয়েছে। সাধারণ মানুষের দৃষ্টি ও নাগালের বাইরে অবস্থিত এই ঘর দুটি একে অপরের থেকে পুরোপুরি আলাদা। এই ঘর দুটিকে দুটি আলাদা আলাদা কাজের জন্য ব্যবহার করা হতো। টাওয়ারটির একদম চূড়ায় এফেল টাওয়ারের ডিজাইনার গুস্তাভ এফেল তার নিজের জন্য খুব সুন্দর ছোট একটি ঘর বানিয়েছিলেন, এবং এই ঘরটির সঙ্গে ছিল একটি ল্যাবরেটরি যেখানে বিজ্ঞাপন সমুদায়ের লোকেরা মনোরঞ্জনের উদ্দেশ্যে আসত। কিন্তু এই আইফেল টাওয়ারের দ্বিতীয় ঘরটি আজও বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, যে ঘরটি আইফেল টাওয়ারের একদম নিচে অবস্থিত। বলা হয়ে থাকে এই ঘরটি নাকি অতীতে জার্মানির পুলিশেরা ব্যবহার করত, আর এই ঘরটিকে নাকি বিদ্রোহীদের সাজা দেওয়ার কাজে ব্যবহার করা হতো। নায়াগ্রা ফলস, এই নায়াগ্রা ফলসের ঠিক পাশেই রয়েছে একটি চুনাপথরের গুহা যেটি লুকিয়ে রয়েছে সমগ্র পৃথিবীর মানুষের চোখের আড়ালে। স্থানীয় মানুষের কাছে এই গুহাটি শয়তানের গুহা নামে বিশেষভাবে পরিচিত। এখানকার মানুষের কথা অনুযায়ী প্রায় 300 বছর ধরে এই গুহার মধ্যে আটকে রয়েছে এক শয়তানের আত্মা। কথিত আছে, কোনো ব্যক্তি যদি ভুল করে এই গুহার ভেতরে প্রবেশ করে তাহলে তার জীবন অভিশপ্ত হয়ে যায়। প্যারামাইডস অফ গির্জা, যেটি সাধারণত মিশরের পিরামিড নামে বেশি পরিচিত। আপনারা জানলে একটু অবাক হবেন, এই পিরামিডের মধ্যে অনেক গুপ্ত ঘর ও সুড়ঙ্গ পথ রয়েছে। প্রাচীনকাল থেকেই এই গুপ্ত ঘর ও সুড়ঙ্গগুলি মানব চক্ষুর আড়ালে লুকিয়ে রয়েছে, আর ধারণা করা হয় যে এই গুপ্ত ঘরগুলির আড়ালে অনেক গুপ্তধনও লুকিয়ে থাকতে পারে। এই পিরামিডগুলির মধ্যে গিজা পিরামিডটি সবচেয়ে প্রসিদ্ধ। স্থানীয় মানুষের কথা অনুযায়ী এই ঘরগুলির মধ্যে লুকিয়ে রয়েছে মিশরীয় রাজাদের ধনরত্ন। 1970 সালে গিজা পিরামিডের সামনে উপস্থিত সিংহের মূর্তির তলদেশে একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। আর বলা হয়ে থাকে নাকি এই গুপ্ত সুড়ঙ্গটির আসল রহস্য উন্মোচন করা গেলে পুরো মিশরের সমগ্র ইতিহাস সারা পৃথিবীর সামনে খুলে যাবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করুন।